প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পঞ্চম অধ্যায় খায়রুলস বেসিক ম্যাথের অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ের তৃতীয় পার্টের ক্লাসটা করছি, যেখানে আমরা আজকে যোগ আর বিয়োগটা শিখবো দশমিকের। হ্যাঁ, তো আগের পার্টগুলো যারা দেখোনি প্লাস হচ্ছে অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আসলে এই বইয়ের ছাপানোটা ভালো আসেনি, কিন্তু আমরা পুরো বিষয়গুলো খাতায় তুলেই আসলে বোঝাবো। তো এখানে খায়রুল স্যারও বলে দিয়েছেন যে দশমিক সংখ্যার আসলে যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে আমরা পাশাপাশি না লিখে উপর নিচ করে লেখে নিয়ে করা ভালো হয়। যেমন দেখো, পূর্ণ সংখ্যার যোগগুলো আমরা যত ঘরেই হোক এইভাবে মাথায় দাগ দিয়ে করতে পারি, আট আর সাত পনেরোর পাঁচ হাতে এক দুই এর একে তিন। হ্যাঁ, কিন্তু যখনই আমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করবো, এগুলো সবসময় আসলে উপর নিচ লিখে নিয়ে করলে বেশি সহজ হয়। তো আমরা যোগ আর বিয়োগ আসলে একই রকম, গুণন আর ভাগের বিষয়টা আলাদা। হ্যাঁ, তো এখানে আমাকে দেখো, প্রথমে এখানে একটা অঙ্ক দেওয়া ছিল যে শূন্য দশমিক এক যোগ শূন্য দশমিক এক। তো আমরা লাইনে তখনই করতে পারি, এরও যদি ডান দিক থেকে এক ঘর বা এক ঘর পর দশমিক, এরও এক ঘর পর দশমিক, এইসব ক্ষেত্রে করা যায়, বা এরও দুই ঘর পর দশমিক, এরও দুই ঘর পর, তারপরে আমরা সবসময় এগুলো উপর নিচ করে লিখে নিয়ে করব। তো এটা আমরা উপরে রাখলাম আর এটা আমরা নিচে রাখলাম। এখন নর্মালি এটা যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ আমরা করে দিলেই হয়ে যাবে। ঠিক দশমিকের জায়গায় এসে দশমিকটা বসিয়ে দিতে হয়। হ্যাঁ, এক আর এক যোগ করলে হয় দুই, আর এখানে দশমিকটা বসে গেল, সামনে শূন্য হলো, এটি কিন্তু এটার যোগফল। আর গুণনের হিসাবটা আলাদা, যখন আমরা গুণন শিখবো তখন নর্মালি গুণ করে ডান দিক থেকে আবার ঘর গুণে দশমিক দিতে হয়। তো সেটা আমরা এখানে আলোচনা করছি না, পরের পার্টে আমরা ইনশাল্লাহ করব। তো এখানে আরো কিছু যোগ দেওয়া হয়েছে, যদিও একই সিস্টেম, তারপরে আমরা সেগুলো আসলে একটু করে দেখাবো তোমাদের। যেমন ধরো যে শূন্য দশমিক দুই এক এক, হ্যাঁ, এর সাথে যোগ করতে বলা হয়েছে শূন্য দশমিক তিন দুই। যখনই এমন ঘটনা হয় যে এর ডান দিক থেকে তিন অঙ্ক পর দশমিক আর এর দুই অঙ্ক পর অর্থাৎ কম বেশি হয়ে যায়, হ্যাঁ, তখনই কিন্তু আমরা এই যোগগুলো, অনেক স্টুডেন্ট ভুল করে আসে। তো আমরা এটা যদি উপর নিচ করে লিখি, আমরা যোগের সময় যে কোনো একটা উপরে লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, তো আমরা এটি উপরে রাখছি। যোগ বিয়োগের সময় একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমরা কিন্তু আগের পাঠে এই দশমিকের বড় ছোট শিখিয়েছি। অনেকে তোমরা এইটাকে বড় ভাববে যে এখানে তিনটা ডিজিট আছে আর এখানে যেহেতু দুইটা ডিজিট আছে, এটা কিন্তু ভুল ধারণা। দশমিকের ইমিডিয়েট পরের ঘরটা দেখতে হয়, যেটাকে দশমাংশ বলা হয়। এর দশমাংশ দেখো তিন, এর দুই, তো এখানে যত অঙ্কই থাক না কেন এই ভগ্নাংশটা কিন্তু ছোট, এটি কিন্তু বড়। তো বিয়োগের ক্ষেত্রে অবশ্যই প্রথমটা অর্থাৎ বড়টা উপরে রাখতে হয়, আর যোগের ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা আগে রাখতে পারি। তবে আমি সাজেস্ট করব দশমিকের যোগের ক্ষেত্রে তোমরা সবসময় যেটা ডিজিট বেশি আছে, হ্যাঁ, সেটা হোক ছোট, এটা কিন্তু ছোট, এটা বড়। হ্যাঁ, ডিজিট বেশি থাকলে সেটাকে আসলে উপরে রাখলে সুবিধা হয়। যদি এটা আগেও দেওয়া থাকতো, এটা পরে দেওয়া থাকতো, তাহলেও যেটার অঙ্ক সংখ্যা বেশি থাকে সেটাকে উপরে রাখলে সেই যোগ বিয়োগটা যোগটা করা সুবিধা হয়। তো এই দশমিকের নিচেই দশমিক বসাতে হবে। সো এটা আমরা নিয়ে এসে দেখো শূন্য দশমিক তিন। এখন আমি যদি এইখানে তিন এখানে দুই লিখি তাহলে ভুল হয়ে যাবে, কেননা দশমিকের ইমিডিয়েট পরের ঘরটাই দেখো তিন আছে, তো এখানে তিন বসবে আর এখানে দুই, আর যে ঘরটা ফাঁকা যাবে সেখানে তোমরা চাইলেই শূন্য বসিয়ে দিতে পারো অথবা ফাঁকাও রাখতে পারো। তো এখন আমরা যদি এটা যোগ করি তাহলে এক আর শূন্য যোগ করলে এক, দুই আর একে হচ্ছে তিন, আর তিন আর দুয়ে পাঁচ, আর দশমিকের জায়গায় এসে জাস্ট দশমিকটা বসিয়ে দিলে, আর সামনে প্রথমে দশমিক পড়লে একটা শূন্য দিতে হয়, সেই হিসেবে সামনে একটা শূন্য দিলেই এটি কিন্তু এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে এবং যোগফল হয়ে যাবে। তো আমরা এখানে বেশি অঙ্ক দেওয়া হয়নি, হ্যাঁ, আরও একটা অঙ্ক আছে, আমরা সেটাও করব। প্লাস আমরা ষষ্ঠ শ্রেণীর বই থেকে কিছু অঙ্ক সিলেকশন করেছি, আমরা সেই অঙ্কগুলো এখানে করার চেষ্টা করব। তো এখানে যেটা বলা হয়েছে দ্বিতীয় অংশে এত এর স্থলে এত থাকতো, তাহলে এখন যেটা যোগ করতে হচ্ছে আমাদের ধরো শূন্য দশমিক দুই এক এক যোগ শূন্য দশমিক শূন্য তিন দুই, তো এটা আমাকে যোগ করতে বলা হয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে দশমিকের ইমিডিয়েট পরের ঘর হলো এটা অর্থাৎ দুই, আর এর দশমিকের ইমিডিয়েট পরের ঘরটা শূন্য, তাহলে এই এই দশমিক ভগ্নাংশটা বড়। যেটাই হোক, এখানে আসলে ঘর সংখ্যা এরও তিনটা এরও তিনটা, আমরা যে কোনো একটা উপরে রাখতে পারি। হ্যাঁ, তবে আমরা সবসময় যার ঘর সংখ্যা বেশি সেটা উপরে রাখবো, আমরা দেখবো এরকম অঙ্ক। এটা আমরা উপরে রাখলাম, আর এটা আমরা যদি নিচে বসাই তাহলে শূন্য দশমিক শূন্য তিন দুই। এখন আমরা এটা যোগটা করে ফেলবো। তো দুই আর একে তিন, আর এখানে তিন আর একে চার, আর এখানে দুই দুই নামলো, আর সামনে একটা শূন্য দিলাম আমরা, এটাই হচ্ছে এই অঙ্কের যোগফল। তো
মূল যে কথাটা সেটা হচ্ছে যে দশমিকের যোগ বিয়োগের সময় জাস্ট দশমিকের নিচেই দশমিকটা প্লেস করতে হয়। তো কখনো পূর্ণ সংখ্যার সাথেও যোগ বিয়োগ হতে পারে, যেমন ধরো যে এখানে একটা অঙ্ক দেয়া আছে, আমরা সেটা একটু দেখি, 0.2545, 0.2545, তো এর সাথে যোগ করতে বলা হয়েছে 7.6, 7.6। তো এখানে দেখো কোন সংখ্যাটা বড় আমরা যদি জিজ্ঞেস করি, অনেকেই না জানা থাকলে এটা বড় বলবে, কেননা এখানে অনেকগুলো ডিজিট, 4টা ডিজিট, আর এখানে দেখা যাচ্ছে 2টা ডিজিট। কিন্তু সবচেয়ে যে জরুরি বিষয় সেটা হচ্ছে যে এখানে পূর্ণ সংখ্যা আছে একটা 7, দেখো দশমিকের বাম পাশে, এটি কিন্তু বড় ছোট নির্ধারণ করে দেয়। আর এখানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 0, তো অবশ্যই এটা বড়, কিন্তু এই যোগটা করতে গেলে আমাদের বেশি সুবিধা হবে যেটার ডিজিট সংখ্যা বেশি সেটা উপরে রাখলে। আমরা দুইভাবে দেখাচ্ছি, এটা যদি আমরা উপরে রাখি তাহলে 0.2545, তার নিচে এটা যদি আমরা বসাই তাহলে এই 7টা দেখো দশমিকের এই পারে আছে, এখানেও বসাতে গেলে ঠিক এই পারে বসাতে হবে। আমি যদি এই পাশে দশমিকের এই পারে 7টা বসাই তাহলে কিন্তু অঙ্কটা আমার ভুল হয়ে যাবে, অর্থাৎ 7.6। আর এই ফাঁকা ঘরগুলো তোমরা শূন্য দিয়ে মেক আপ করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো 5 আর 0 যোগ করলে 5, 4 আর 0 যোগ করলে 4, 5 আর 0 যোগ করলে 5, আর এটা 6 আর 2 8, দশমিক দশমিকই থাকলো, আর 7 আর 0 যোগ করলে 7। কখনো যদি এখান থেকে হাতেও থাকে সেটাও কিন্তু জাম করে এই পাশে চলে আসবে, যেরকম অঙ্ক আমরা পাবো হয়তোবা। তো এই এরপরেই খায়রুল স্যারের বইয়ে আসলে বিয়োগগুলো দেওয়া হয়েছে, তো আমরা ষষ্ঠ শ্রেণীর বই থেকে কিছু আরো যোগ অঙ্ক করছি। ধরো যে এরকম একটা যোগ আছে, 0.325 যোগ 2.368, আরও এখানে মোট 4টা সংখ্যা দেওয়া ছিল, 1.2 যোগ 0.29। তো এই 4টা আমরা এখন কিভাবে দেখো উপর নিচ প্লেস করব। তো আমরা এক্ষেত্রে দেখব যে কোনটার অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি, বিশেষ করে দশমিকের পরে। তো এখানে আছে 3টা, এখানে আছে 3টা, এখানে 1টা, আর এখানে 2টা। তো কোনো সমস্যা না, আমরা ইচ্ছে করলে যেটা দশমিকের ঘর, দশমিকের পরে ঘর সবচেয়ে কম, এটাকেও ইচ্ছে করলে উপরে রাখতে পারি, কোনো সমস্যা না। তো যাই হোক, এটাই আমরা উপরে রাখছি, 0., একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হয়, 3.25, তার নিচে এটা বসালে 2টা বসবে এই পাশে, 2.368, তার নিচে আমরা যদি এটা বসাই তাহলে 1.2, আর এই ফাঁকা ঘরগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করলাম। তারপরে আছে 0.29, আর এটা আমরা 0 দিয়ে ফিল আপ করে দিলাম। এবার আমরা যোগ করে দিলেই হয়ে যাবে যোগটা। তো এখানে 8 আর 5 13, 13 আর 3 হাতে 1, 9 আর 1 10, 10 আর 6 16, 17 আর 18, 18 আর 8 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 1, এখন দেখো হাতে 1 আছে, এটা জাম করে এই পাশে চলে যাবে। হ্যাঁ, সেই 1টা নিয়ে এসে আমরা এখানে যোগ করে দিলাম 2, 2 আর 2 4। সো এটাই হচ্ছে আমাদের যোগফল। এইভাবেই সিম্পলি ভাবলেই কিন্তু যোগগুলো করা সম্ভব। ঠিক একইভাবে আমরা আর একটা যোগ দেখব, সেটা হচ্ছে 13.001, এর সাথে আমরা যদি বলি যে 5.2 এটা যোগ করো, লাইনে আমরা কখনোই রিস্ক নেব না, আমরা সবসময় এগুলো উপর নিচ করে নেব। সেক্ষেত্রে 13.001 এটা আমরা উপরে লিখলাম, আমরা এটা যদি নিচে বসাই তাহলে 5টা বসাইতে হবে। তুমি নর্মালি ভাবো 13 আর 5 যদি যোগ করতা তাহলে 13-র নিচে কিন্তু 5টা তুমি এইখানে বসাতে, ঠিক একইভাবে এখানে পূর্ণ সংখ্যাটা এর নিচে আসবে আর 2টা হবে এইখানে, আর এই ফাঁকা জায়গাগুলো শূন্য দিয়ে দাও, ইভেন এই বাম দিকের জায়গাগুলো শূন্য দিয়ে দিতে পারো, সমস্যা না। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে হবে 1, এটা হবে 0, 2 আর 0 যোগ করলে 2, আর এটা 5 আর 3 8, আর এটা 1। তো এইভাবেই যোগগুলো আসলে করতে হয়। আবার কখনো এমন হয় যে একটা পূর্ণ সংখ্যার সাথে কোনো দশমিক ভগ্নাংশের যোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে পূর্ণ সংখ্যা একটা থাকতেও পারে, হ্যাঁ, বা 0.ও থাকতে পারে, আমরা দুইটাই দেখাই। এইসব ক্ষেত্রে যেটা করতে হবে, এই পূর্ণ সংখ্যাটা লিখে, হ্যাঁ, তারপরে দশমিক দিয়ে তুমি চাইলে কোটিটা শূন্য নিতে পারো, মানের কোনো ভ্যারি করে না। তো আমরা কয়টা নেব, এখানে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে, অর্থাৎ 2টা অঙ্ক আছে, আমরা 2টা শূন্য নিয়ে নেব। হ্যাঁ, তারপরে এখানে 8-এর নিচে এই যে 3টা আমরা এই পাশে বসাবো, আর এই 5 আর 7-এর নিচে বসিয়ে সিম্পলি আমরা যোগ করে দেব। তো 7 এখানে যোগ করলে হবে 5, আর 8 আর 3 11, হ্যাঁ, এটাই হচ্ছে এটার যোগফল। আবার যদি এমন হয় যে এটা 0.0 আছে, ধরো এমন যে 8 যোগ
0.57। তো এখানেও আমরা আটটা আগে লিখে তারপরে দশমিক দিয়ে, এখানে যেহেতু দুইটা অঙ্ক আছে দুইটা শূন্য নিয়ে নেব, আর এটা আমরা ঠিক ওইভাবে 0.57 এইভাবে বসাবো। হ্যাঁ, তারপরে এটা আমরা যোগ করে দিলেই হয়ে যাবে, এটা সাত, এটা পাঁচ, আর এটা হলো আট, 8.57। তো এরপরে আমরা হচ্ছে যে বিয়োগ অঙ্কগুলো দেখব, যদিও একই নিয়ম, বিয়োগে আরও সুবিধা যে এখানে দুইটার বেশি থাকবে না। সো এখানে যে বিয়োগ অঙ্কটা দেওয়া হয়েছে আমরা সেই বিয়োগ অঙ্কটা নিয়ে একটু কাজ করি। এখানে ছিল দেখো 0.125, বিয়োগ হচ্ছে 0.1। বিয়োগের সময় কিন্তু এই দেওয়াঙ্গিটা করা যাবে না যে এই পাশেরটা আমি উপরে লিখি, কখনোই না। উপর নিচে আমরা অবশ্যই করব, যোগের সময় আমরা যে কোনো একটা উপরে নিতে পারি, কিন্তু বিয়োগের সময় অবশ্যই এই প্রথম যেটা থাকে এটাই তোমাকে উপরে রাখতে হবে, কেননা এটা আসলে বড় সংখ্যা, না হলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেওয়া হতো না। হ্যাঁ, তো 0.125, আর তার নিচে এইটা যখন আমরা প্লেস করব 0.1, আর এই ফাঁকা ঘরগুলো আমরা শূন্য দিয়ে দেবো সেই যোগ অঙ্কের মতোই। তারপরে এটা নর্মালি বিয়োগের নিয়মে, এখন আমি যদি পাঁচ আর শূন্য এখানে পাঁচ লিখি তাহলে কিন্তু যোগ করা হয়ে যাবে, এখানে ভাবতে হবে যে শূন্য আছে কত হলে পাঁচ হবে, অর্থাৎ এখানে পাঁচ, আর এখানে শূন্য আছে কত হলে দুই হবে। হ্যাঁ, যদিও আসলে যোগের ক্ষেত্রেও এইভাবেই নেমে আসতো, কিন্তু তারপরেও থিমটা তোমাকে রাখতে হবে যে আমি বিয়োগ করছি, কেননা এখানে এসে যদি আমি এক এক যোগ করে দুই বসাই তাহলে ভুল হয়ে যাবে, এটা যোগ করা হয়ে যাবে। তো বিয়োগের সময় এক এক মিলে গেল শূন্য, এই শূন্যের অবশ্যই ভ্যালু আছে, আর হাতে কোনো কিছু নাই, তাহলে দশমিক দিলাম আর সামনে একটা আমরা শূন্য দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের এই বিয়োগ অঙ্কের রেজাল্ট। তো এখানে কিছু কথা বলা হয়েছে, লক্ষ্য রাখতে হবে কখন শূন্য যোগ করতে হবে এবং কোন সংখ্যার নিচে কোন সংখ্যা বসবে তা যেন ভুল না হয়, সবসময় বড় সংখ্যাটি উপরে লিখতে হবে বিয়োগের সময়। একটা এটা একদম এসেন্সিয়াল কথা যে বড় সংখ্যাটাই, অর্থাৎ প্রথমের সংখ্যাটা আমাদের উপরে রাখতে হবে। তো এরপরে আমরা এটাও ষষ্ঠ শ্রেণীর বই থেকে আমরা দুই একটা বিয়োগ অঙ্ক তোমাদের দেখাচ্ছি, যেমন 3.15, এইটা থেকে বিয়োগ হচ্ছে 1.6758। অনেকে ভাবতে পারো যে এই সংখ্যাটাই তো বড়, হ্যাঁ, তাহলে ছোট সংখ্যা থেকে কিভাবে বড় সংখ্যা বিয়োগ হয়। আমরা ইতিপূর্বে কিন্তু দেখিয়েছি যে এই দশমিকের ছোট বড় দেখতে গেলে প্রথমে পূর্ণ সংখ্যাটা দেখতে হয়, এই পূর্ণ সংখ্যাটা যদি বড় ছোট নির্ধারণ হয়ে যায়, যেমন এখানে 3, এখানে 1, তাহলে এখানে যতগুলো ডিজিটই থাক না কেন, হ্যাঁ, এটা কিন্তু ছোট হবে, এটাই বড় হবে। তো এখন আমরা উপর নিচ করে লিখলে এই 3.15টা উপরে লিখব, আর তার নিচে এই সংখ্যাটা প্লেস করে আমরা 1.6758। যোগের সময় যেমন এই ফাঁকা ঘরগুলো শূন্য না দিলেও চলে, কিন্তু বিয়োগের সময় আসলে দেওয়া জরুরি, কেননা এখানে আমরা কিন্তু একসময় পড়বো 8 আছে কত হলে 10 হবে, ফাঁকা থাকলে আসলে জিনিসটা বোঝা যায় না। তো এই ফাঁকা ঘরগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে দেব। এবার আমরা যদি এটা বিয়োগ করি, নর্মালি 8 আছে 10 হবে 2, হাতের এক এখানে আসলো 6, 6 আছে 10 হবে 4, আবারও হাতের এক আসলো 8 হলো, 8 আছে 15 হবে 7, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 11 হবে 4, হ্যাঁ, এখানেও হাতে এই পাশে জাম করে চলে আসবে, তাহলে হাতের এক এসে 2 হলো, 2 আছে 3 হবে 1। তো সিম্পলি এটাই হচ্ছে আমাদের বিয়োগফল এবং এটি অ্যান্সার। আমরা আর একটা পূর্ণ সংখ্যার সাথে দশমিকের বিয়োগ দেখি, 899 বিয়োগ হচ্ছে 23.987। তো পূর্ণ সংখ্যা থাকলে আমরা আগেও বলেছি যে সেই পূর্ণ সংখ্যাটা লিখে তারপরে দশমিক দিয়ে আমরা যতগুলো খুশি শূন্য নিতে পারি। তো আমরা কয়টা শূন্য নেব, হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এইখানে দশমিকের পরে কয়টা ঘর আছে, অর্থাৎ 1, 2, 3, তাহলে আমরা তিনটা ঘর নেব, মানে এইটা দেখবো না, দশমিকের পরের অঙ্কগুলো দেখবো যে কয়টা আছে, ততগুলো আমরা শূন্য দিয়ে দেবো অবশ্যই দশমিক দেওয়ার পরে। এই আর ওইটা আমরা দেখো 23টা বসাতে হবে আমাদের ঠিক এই জায়গায়, যেন দশমিকের নিচেই দশমিক পরে। হ্যাঁ, এই ফাঁকা ঘরটা তুমি শূন্য দিয়ে দাও, সমস্যা নেই। আর এখানে ছিল 9, 8, 7। এবার আমরা এটা যদি বিয়োগ করি, তাহলে 7 আছে 10 হবে 3, হাতের এক এখানে আসলো 9, 9 আছে 10 হবে 1, আবার হাতের এক আসলো 9, 1 10 0। 9 কিন্তু খুব একটা খারাপ সংখ্যা, সেটা হচ্ছে যখনই বিয়োগের সময় এই পাশ থেকে হাতের এক এসে 9, 1 10 0 হয়ে যায় তখন কিন্তু হাতে থাকে, আর দশমিকটা আমরা আগেই বসিয়ে দিলাম, হাতের একটা এই পাশে চলে আসলো 4, 4 আছে 9 হবে 5, হাতে নেই। তো 2 আছে 9 হবে 7, হাতে নেই, আর এটা হয়ে গেল 8। আর বিয়োগের সময় একটা জিনিস যে শুদ্ধি পরীক্ষা করতে গেলে তোমরা সবসময় এইটা আর এটা যোগ করে দেখবে এটা আসে কি না, আসলে ঠিক আছে না আসলে ভুল আছে। যেমন আমরা যদি মৌখিকভাবে যোগ করি 7, 8, 3, 10, 0, হাতে 1, 8, 1, 9, 1, 10, 0, হাতে 1, 9 আর হাতের 1, 10, 0, হাতে 1, 5, 3, 8, 1, 9, হ্যাঁ, 7, 2, 9, আর 8, 8ই বসলো, অর্থাৎ
বিয়োগটা একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে সঠিক আছে আমরা এই জিনিসটা বুঝে নিতে পারি। লাস্ট আমরা আরেকটা বিয়োগ অঙ্ক দেখবো, আসলে আমরা পরবর্তীতে অনেক অঙ্কেই যোগ বিয়োগ পাবো, আমরা জাস্ট প্রাইমারি আলোচনাগুলো সেরে নিচ্ছি। 9.75 বিয়োগ হচ্ছে 25। তো এক্ষেত্রে আমরা দেখছি যে 9.75, সরি এটা আসলে এটা ভাগ অঙ্কে ছিল, এটা হবে না, কারণ এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা। হ্যাঁ, তো এরকমই আমরা আরেকটা বিয়োগ অঙ্ক করবো এখানে, সেটা হচ্ছে এটাও আমরা করে ফেলেছি, এমন ছিল যে 95.02 বিয়োগ 2.895। তো এটাকে আমরা উপর নিচ করে নিই, এটা উপরেরটা প্রথমটা অবশ্যই উপরে রাখবো আমরা বিয়োগের সময়, আর ওইটা আমরা যদি নিচে প্লেস করি তাহলে দুইটা এখানে বসবে, 2.895, আর ফাঁকা জায়গাগুলো শূন্য দিয়ে নাও তাহলে সুবিধা হবে। তা 5 আছে 10 হবে, 5 হাতের আগে এখানে আসলো 10, 10 আছে 12 হবে 2। আর একটু আগে আমরা বললাম যে বিয়োগের ক্ষেত্রে 9 যদি থাকে এই পাশ থেকে হাতে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার হাতে থাকে, তো হাতের আগে এখানে আসলো 9 আছে 10 হবে 1, আবার হাতে আছে, হাতের আগে এসে 3 হলো, 3 আছে 5 হবে 2, আর হাতে নেই তো 9 বসলো। এখানে আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে এই সংখ্যা দুটো যোগ করলে এই সংখ্যাটা আসবে, অর্থাৎ 5 5 10 শূন্য হাতে 1, 9 1 10, 11 12 2 হাতে 1, 8 1 9 1 10 শূন্য হাতে 1, 2 2 4 1 5, আর 9 9 বসলো, সো বিয়োগটা সঠিক হয়েছে। এর পরের পাঠে ইনশাল্লাহ আমরা এই দশমিকের গুণন আর ভাগ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।